সবাইকে জানাই এস টিউবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন আমরা প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করছি আমাদের দেশের যারা সফল ব্যক্তি রয়েছেন এবং সকল শ্রেণীপেশার মানুষের জীবনের গল্প, এবং এই জীবনের গল্পের মধ্য দিয়ে হয়তো আপনারা আপনাদের স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছানোর জন্য সেই সিঁড়িগুলো খুঁজে পাবেন। আজকে আমরা এমন একজন মানুষকে তুলে মানুষের জীবনের গল্প তুলে ধরছি। আপনারা হয়তো ভাবছেন প্রতিনিয়ত দেখে আসেন হয়তো টেলিভিশন মিডিয়ার কোনো সেলিব্রিটি আমাদের জীবনের গল্প তুলে ধরছে, কোনো চলচ্চিত্র শিল্পী তুলে ধরছে, কোনো ক্রিকেটার তুলে ধরছে। না, এর বাইরেও যারা আমাদের দেশে অনেক অবদান রেখেছেন, যারা দেশের জন্য এখনও অবদান রেখে চলেছেন, তার মধ্যে একজন অন্যতম একজন মানুষ যিনি আমার পাশে আছেন তিনি হচ্ছেন বাংলাদেশ এয়ারফোর্সের উইং কমান্ডার মহিউদ্দিন স্যার। স্যার, আপনাকে আমাদের এস টিউবের জীবনের গল্প থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে স্যার। যেটি হচ্ছে যে আমরা যে প্রোগ্রামটি করছি সেটি হচ্ছে যে আমরা এখানে সকল শ্রেণী পেশার মানুষের জীবনের গল্প আমরা এই দেশবাসীর কাছে তুলে ধরার এবং শুধু দেশবাসী নয় সারা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। তো আপনি তো স্যার অনেকদিন আর্মিতে বাংলাদেশ এয়ারফোর্সে ছিলেন, পরবর্তীকালে এসে এখন একটি ন্যাশনাল টিম অর্থাৎ বাংলাদেশ ক্রীড়াঙ্গনের একটি বৃহৎ জায়গার দায়িত্ব পালন করছেন। তো স্যার, সবাই আপনাকে একজন এখন আমার সামনে সবাই জানে একজন আপনি হচ্ছে এক্স অফিসার অ্যান্ড হচ্ছে ক্রীড়াঙ্গনের একজন বিশেষ ব্যক্তিত্ব, কিন্তু স্যার আপনার জন্ম এবং বেড়ে ওঠা। ধন্যবাদ আপনাকে। আমার জন্ম ঢাকায় আরামবাগ মতিঝিল। আমার বাবা এখানে 1946 সালে ঢাকায় আসেন, উনি হেড পোস্টমাস্টার হিসেবে চাকরি করেছেন। আর আমার স্কুল জীবন সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল, কলেজ জগন্নাথ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আমি এয়ারফোর্সে ঢোকার আগে আমি সিভিল সার্ভিসে ছিলাম, আমি ঢাকা ফিজিক্যাল এডুকেশন কলেজের টিচার ছিলাম, পরবর্তী আমি প্রিন্সিপাল হয়েছিলাম এয়ারফোর্সে থাকাকালীন সময়ে ডেপুটেশনে, এবং বিমানবাহিনী থাকাকালীন সময়ে আমি বিমানবাহিনীর দায়িত্ব পালন করেও আমি অতিরিক্ত স্পোর্টসের দায়িত্ব পালন করেছি, যে কারণে বিমানবাহিনী আমাকে ডেপুটেশনে ওই ক্রীড়া মন্ত্রণালয়ের চাহিদার প্রেক্ষিতে 1990 সাল থেকে 1996 সাল পর্যন্ত আমি অ্যাটাচমেন্টে ছিলাম ক্রীড়া মন্ত্রণালয়ে। আমি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ছিলাম, পরিচালক এডমিন, পরিচালক স্পোর্টস। স্যার, যেটি হচ্ছে আমরা প্রায় লাস্ট পর্যায়ে সেটি হচ্ছে যে ক্রীড়া উন্নয়ন পরিষদ আপনি দীর্ঘদিন ছিলেন, এবং এখান থেকে অনেক বড় একটা ফান্ড হতো যে ক্রীড়া উন্নয়ন লটারি, যেটি আপনি অনেক বছরেই এটাকে ফান্ডিং করার জন্য নিজে অনেক পরিশ্রম করেছেন এবং অনেক অর্থ আপনি ক্রীড়া পরিষদকে দিয়েছেন। তো স্যার, ক্রীড়া পরিষদে আপনার যে অবদানগুলো সেটা আমরা সকলের কাছে তুলে ধরতে চাই। আমি মানে কয়েকটি অবদান, যেমন ক্রীড়া পরিষদের লটারি করে আমরা 9টা লটারি করে 52 কোটি টাকা আমি দিয়ে আসছিলাম, যার প্রেক্ষিতে 42 কোটি টাকার বিল্ডিং হয়েছে। আর আরেকটা যেটা অবদান সেটা হলো যে ক্রীড়া পরিষদের যে মানে বাংলা এই যে ফুটবলের যে মাঠ, এটাতে 147টা দোকান ছিল 93-তে। আমরা তখন খোকা সাহেব ইয়ে ছিল, ওই না মেয়র না, তখন মন্ত্রী ছিল। হ্যাঁ, তো ওনার নেতৃত্বে এবং আমি এবং আলী কবির সাহেব তখন সেক্রেটারি ছিল, এখন যদি এখন অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রেসিডেন্ট। তা আমরা এইটাকে খালি করেছি, মাঠ বানিয়ে দিয়েছি, এটা একটা বিরাট আমার অর্জন। আর এখন যে বিল্ডিংটা দেখেন, এটা ওই ইসলামিক ফাউন্ডেশন দখল করে নিয়েছিল, আমরা রাত 3টার সময় এই জায়গা দখল করে এখানে বর্তমানে যেটা টাওয়ার দেখতেছেন সেই টাওয়ার প্রতিষ্ঠিত হয়েছে। আর আমার সময় আমি যেটা পছন্দ করি না, পৃথিবীর আমি কিন্তু এই পর্যন্ত 9টা অলিম্পিক আমি রিপ্রেজেন্ট করেছি এই খেলাধুলার সুবাদে, এবং 8টা কমনওয়েলথ গেমস, 8টা এশিয়ান গেমস, 9টা অলিম্পিক আমি রিপ্রেজেন্ট করেছি বাংলাদেশের পক্ষ থেকে। তাছাড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এই কমনওয়েলথ গেমস, যত গেমস আছে 85 সালের পরের থেকে প্রতিটা গেমেই আমি কিন্তু টেকনিক্যাল অফিসিয়াল হিসাবে, ম্যানেজার হিসাবে, তাছাড়া সেফ ডিভিশন হিসাবে আমি অলিম্পিকে বাংলাদেশের সেফ ডিভিশন হিসাবে প্রথম ইয়ত অলিম্পিকে আই ওয়াজ সেফ ডিভিশন 2010 সালে আমি দায়িত্ব পালন করেছি। তো এই সুবাদে আমি সারা পৃথিবী ঘোরার একটা আমার সুযোগ হয়েছে, 6টা কন্টিনেন্ট, এবং এই কারণে আমি কোথাও পৃথিবীর কোথাও দোকান দেখি না স্টেডিয়ামে।
খেলাধুলার অঙ্গন যদি ব্যবসায়িক অঙ্গন হয়ে যায় সেখানে খেলাধুলা হয় না। আমি যদি বাড়ির নিচে দোকান দেয় তো ওখানে চোর চোরটা গুন্ডা বদমাইশ খারাপ লোক আসার সুযোগ হয়ে যায়। এই কারণে আমি ব্যক্তিগতভাবে কোনো স্টেডিয়ামে দোকান দেওয়া পছন্দ করি না। দোকান এটা আয়ের জন্য করে নাই, কিছু লোকের কিছু পরিচালকের কিছু চেয়ারম্যানের পকেট ভারী করার জন্য সারা বাংলাদেশের স্টেডিয়ামে মার্কেট দিয়েছে। এগুলি খোরা যুক্তি দেখায়, আয় নাই, আয়ের জন্য দোকান দেওয়া লাগে না। ঢাকা স্টেডিয়াম যদি কার পার্কিং করে দিত 10 কোটি টাকা এবছরে পেত, এখন ভাড়া দিয়েছে, ভাড়া পায় না ঠিক মতো। স্যার থ্যাংক ইউ স্যার। যেটি হচ্ছে স্যার, আপনি দেশের একজন বীর সৈনিক হয়ে দায়িত্ব পালন করেছেন, ক্রীড়াঙ্গনে এখন দায়িত্ব পালন করছেন। ও, আমি আরেকটা জিনিস কিন্তু করেছি যেটা আমি প্রকাশও করি না, যেমন আমি মুক্তিযোদ্ধা, আমার ছোটো ভাই মুক্তিযোদ্ধা, যেটা ওই আমি মুক্তিযোদ্ধাদের ট্রেনার ছিলাম 71-এ, আরে 70 সালে আমি যখন ফিজিক্যাল এডুকেশন কলেজে পড়ি ওখান থেকে 200 রাইফেল এনে নরডাম কলেজে কিন্তু আমি ট্রেনিং দিয়েছি। ঢাকার যত মুক্তিযোদ্ধা আছে সবাই কিন্তু আমার স্টুডেন্ট। ধন্যবাদ। এটা কেউ জানে না, এটা আমি প্রকাশ করি না। দর্শক, যিনি হচ্ছেন এই দেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার যুদ্ধে শুধু পরবর্তী স্বাধীনতার পরবর্তীকালে এসে শুধু একজন বীর সৈনিক না, যিনি ক্রীড়াঙ্গন এবং হচ্ছে স্বাধীনতার যুদ্ধে যার বিশেষ অবদান ছিল, যিনি নটরডাম কলেজে ঢাকার একজন বাসিন্দা হয়ে এবং বীর সৈনিক হয়ে যিনি আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ট্রেনার করেছিলেন এবং তাদেরকে পাকাপোক্ত করেছিলেন, অস্ত্র হাতে তুলে দিয়ে তাদেরকে যুদ্ধের ময়দানে কাজ করার জন্য যিনি তৈরি করেছিলেন, তিনি আজকে আমার পাশে বসে আছেন। নিঃসন্দেহে আমরা গর্বিত যে ওনার জীবনের গল্প কিছু মুহূর্ত আমাদের এই জীবনের গল্পে তুলে ধরার জন্য। স্যার, আপনার কাছে লাস্ট আমার যে এটা, আপনি দেশের সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এই অবধি পর্যন্ত আপনি অনেক অবদান রেখেই চলেছেন, আপনি কেমন এই দেশটিকে কেমনভাবে দেখতে চান? আমি এই দেশটাকে ভালোভাবে দেখতে চাই, কিন্তু দেখার জন্য যে জিনিসগুলি প্রয়োজন, যেমন বর্তমান মেয়র সাহেবরা কিন্তু চেষ্টা করতেছে, সরকার চেষ্টা করতেছে, বিশেষ করে শেখ হাসিনা তা ওনার বঙ্গবন্ধুর কন্যা, ওনার যে চেষ্টা আছে, ইচ্ছা আছে, কিন্তু আমার ওনার পারিপার্শ্বিক যারা আছে, যারা এই ইয়েগুলি আছে, তারা ঠিকমতো আমার মনে হয় কাজ করছে না। একটা আমাদের ভবিষ্যৎ বংশধর যাতে সুস্থ থাকে এবং শান্তিতে থাকে, সেই দেশ আমরা দেখতে চাই, এবং সেটার জন্য যা করণীয়, যেমন আমি একটা সেক্টর আছি, আমি আমার কাজ করতেছি ওয়েটলিফটিং নিয়ে, এটা কিন্তু একটা সেক্টর, এটাতে কাজ করতেছি। আমি মনে করি যে আমাদের যে ব্যবস্থাপনা বাংলাদেশের যে কোনো, আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলছি অভিজ্ঞতা থেকে, আমি সরকারের সব পর্যায়ে চাকরি করেছি, মন্ত্রীদের 3 মন্ত্রীর সঙ্গে আমি চাকরি করেছি, আমি মনে করি যে সবচেয়ে ভালো অ্যাডমিনিস্ট্রেশন বলেন, ব্যবস্থাপনা বলেন, বাংলাদেশ ওয়েটলিফটিং ফেডারেশন। আমি চ্যালেঞ্জ করছি, এটা যদি কেউ এটা একটা কমিশন করলেও তারাও বলবে যে না, এই ফেডারেশন সবচেয়ে ভালো চলতেছে, কারণ 93-তে আমি ডাইরেক্টর থাকা অবস্থায় 93-তে এসএ গেমসের ছিলাম, সেক্রেটারি ছিলাম, এসএ গেমস আমি করেছি বাংলাদেশে 93-তে, কিন্তু আমার ওয়েটলিফটিং টিম বাদ দিয়ে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি বাদ দিয়ে দিয়েছে, কারণ কোনো মেডেল পাবে না সে। তারপরের থেকে আমি কিন্তু টিম ধরেছি, আজকে দেখেন আজকে 13টা মেডেল পেয়েছে, সবচেয়ে বেশি মেডেল পেয়েছে ওয়েটলিফটিং। আর্চারি যেহেতু ইন্ডিয়া পার্টিসিপেট করে না, 10টা গোল্ড 10-এ 10, কিন্তু আমাদের কিন্তু 6টা দেশ পার্টিসিপেট করেছে, আমরা কিন্তু 2টা গোল্ড, 6টা সিলভার এবং 5টা ব্রোঞ্জ পেরেছি, আরেকটা গোল্ড আমাদের আসতেছে, ইন্ডিয়ার একটা মেয়ে এই ডপিংয়ে ধরা পড়েছে, তো ধরেন আগামী 6 মাস পরে প্রসেস হয়ে আসলে আমাদের 3টা মেডেল আমরা যোগ করব। ধন্যবাদ স্যার, আমাদের এসটিউবের পক্ষ থেকে আপনার জীবনের গল্প এবং আপনার চাকরি থেকে শুরু করে এই অবধিকালের সকল মুহূর্তের গল্প তুলে ধরার জন্য। দর্শক, আমরা অবশ্যই যারা আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে, যারা আমাদের দেশের অনেক অবদান রাখছে, এবং আমাদের আসলে উচিত প্রতিটি মানুষের ইতিহাস ধরে রাখা, কারণ ইতিহাস যখন থাকবে না তখন আমাদের অনেক সামনের পথ অস্পষ্ট হয়ে যাবে। তো আমরা চাই মহিউদ্দিন স্যারের মতন সকলের জীবনের গল্প তুলে ধরতে, আর আপনারা যারা স্যারের গল্প শুনেছেন সবাই স্যারের জন্য দোয়া করবেন, সবাইকে আমাদের এসটিউতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ আপনাকে এসটিউবে আপনাদের আমার জীবনের গল্প শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।